হাসানকে কি হিসেবে আপনার ভালো লাগে, অ্যাক্টর নাকি সিঙ্গার? এখনকার কোন অভিনেত্রীর কাজ আপনার ভীষণ ভালো লাগে? বয়স কিভাবে ধরে রাখতে হয়? বাংলাদেশের ইউটিউবারদেরকে আপনি কিভাবে দেখেন? ক্যামেরার সামনে অভিনয় করাটা কি আসলে সহজ? Alright, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি মাজনুন মিজান। মিজান ভাই কি খবর? অনেক ভালো। অলওয়েজ আপনি এত হাসি খুশি থাকেন, হাসি খুশি থাকার রেসিপি কি? মানুষ তো আল্লাহ সেরা সৃষ্টি, আশা করব লোকে। হিমু নাকি মিসির আলী, কোনটা আপনাকে বেশি টানে? হিমু। অলরাইট, হুমায়ুন আহমেদ স্যারকে কখন খুব বেশি মিস করেন? বইমেলাতে, রমজানের সময়। প্রেম লাইফে কতবার আসতে পারে? যে কোনো সময়, অসংখ্যবার আসতে পারে। ওয়াও, আপনি কি এখনো আসতেছেন তাইলে? হ্যাঁ হ্যাঁ, আসে তো। ওয়াও, নেক্সট কোশ্চেন, কখন খুব একা লাগে? যখন আমি দেখি আমি আজন্ম অভিনেতা হতে চেয়েছিলাম, অভিনেতা হয়েছে আল্লাহর কাছে হাজার শুকর। ওকে, আমি যখন দেখি যে এই অভিনেতা আমার দুই পয়সার দাম নাই টাকালা মানুষদের সামনে, এই দেশ একজন শিল্পীর মর্যাদা দিতে জানে না, আমি যখন এসে ফিল করলাম যে আমি ভুল করেছি গোয়ারের মতো, তখন আমার খুব একা লাগে। আপনার কি মনে হয় আপনি অনেক ইমোশনাল? ইমোশনাল। আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে শাকিব খানের রিপ্লেসমেন্ট কেন হচ্ছে না? এইটা তো আসলে এক ধরনের বড় গল্প। তো তারপরও আমি মনে করি, খুব স্ট্রেইট যদি বলি, শাকিব ভাই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে, এটা তার ব্যাপার, কিন্তু শাকিব ভাইয়ের মতো এরকম ট্যালেন্টেড, এরকম স্মার্ট, এতদিন লেগে থেকে কেউ ক্যারিয়ার বিল্ড করতে পারছে না বলে হচ্ছে না। নাটক ছাড়া পার্সোনাল লাইফে চুরি করছেন কখনো? না না, করেছি 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 করেছি। শুনতে চাইছি এটা কবে করেছি। আমার আমি আমি মুদি দোকান করতাম ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমার বাবার মুদি দোকান ছিল, সেটা আমাদের ওই দোকান দিয়ে আমাদের সংসার চলতো। তো আমি মুদি দোকানে থাকতাম, ওখান থেকে টাকা চুরি করতাম। নিজেকে নিজে মার্কিং করতে হবে কত পার্সেন্ট অনেস্ট আপনি? 80+, 80+। বাকি 20 কেন দিলেন না? মানুষ তো ভালো মন্দ মিলিয়ে হয়। আমরা একজন মানুষকে ভালো বলি তখন যখন তার 7% ভালো দেখি, আর খারাপ বলি তখন যখন তার 10% খারাপ দেখি। তার মানে খারাপ মানুষটার মধ্যে কিছু ভালো গুণ থাকে, ভালো মানুষটার মধ্যে কিছু খারাপ গুণ থাকে। মিজান ভাই, এখন অনেকেই যেটা বলে যে এখনকার নাটক নাকি হিট হয় না, কথাটা কতটুকু সত্য? এটা শুধু যে নাটক খারাপ এ কারণে হিট হয় না আমি এটা বলবো না, নানা কারণে হয় না। এর জন্য আমাদের মিডিয়া দায়ী আছে, এর জন্য রাষ্ট্রপক্ষ দায়ী আছে, আমরা দায়ী আছি, আমরা প্রত্যেকটা মানুষ দায়ী আছে। সেটা কিভাবে আমি বলি, আমি যেদিন প্রথম আমার স্ক্রিপ্টটি রেডি না করে, আমার কস্টিউমটি রেডি না করে সেটে গেলাম, সেদিন থেকে আমিও এর পার্ট হয়ে গেলাম খারাপ হওয়ার। আপনি টেবিল টেনিস কত বছর ধরে খেলেন সেটাকে বলেন? টেবিল টেনিস অনেকদিন ধরে খেলি না, জাহাঙ্গীরনগরে খেলেছি, বাট আমি ভালো প্লেয়ার। আমি ব্যাডমিন্টন খেলতে পারি, ক্যারাম বোর্ড খেলতে পারি, ফুটবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি। তাহসানকে কি হিসেবে আপনার ভালো লাগে, অ্যাক্টর নাকি সিঙ্গার? সিঙ্গার। ডিপ্রেশনে থাকলে কি করেন? ভালো থাকার গান করি। এখনকার কোন অভিনেত্রীর কাজ আপনার ভীষণ ভালো লাগে? অভিনেত্রী অভিনেত্রী রাধিকা আপ্তে, কলকাতা। রাধিকা আপ্তে, বাংলাদেশের কাকে? জয়া হাসান। কখন অনেক আফসোস হয়? যখন দেখি আমার অনেক কিছু করবার ছিল, আমি করতে পারছি না নানা ঝামেলার কারণে। আমি যদি সেই জায়গাটা পেতাম, আমি একটু একটু ভাবি যে এটা আমারও ব্যর্থতা আছে, আমি ওরকম করে নিজেকে তৈরি করতে পারিনি। বাট আমাদের কিছু অব্যবস্থাপনা আছে, আমাদের এই দেশে নানা ধরনের জটিলতা আছে, সেই জটিলতার কারণে যখন আমি পারি না তখন আমার দুঃখ লাগে। মেহের আফরোজ শাওনের সাথে আপনার রিলেশন কেমন? খুবই ভালো, সে আমাকে খুবই স্নেহ করে, আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি, সে ভালো মানুষ, গুণী শিল্পী, ভালো ডিরেক্টর। এখনকার নাটকে ওপেনলি অনেক স্ল্যাং ইউজ করে, এটাকে আপনি কিভাবে দেখেন? ভেরি ব্যাড। বয়স কিভাবে ধরে রাখতে হয়? বয়স ধরে রাখতে হয় মন দিয়ে। আরে জোস, আপনার মনের বয়স কত বলেন? আচ্ছা, আমার মনের বয়স অলওয়েজ 18 থেকে 25। ওরে সুপার। বাংলাদেশের ইউটিউবারদেরকে আপনি কিভাবে দেখেন, মানে তাদের কাজ কেমন লাগে আপনার? এটা একটা নতুন মিডিয়াম, ফাইন, মোস্ট ওয়েলকাম, কিন্তু এর যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে, এই জন্য কষ্ট লাগে। ওকে, নেক্সট কোশ্চেন, মোটিভেশনাল স্পিকার হিসেবে কাকে আপনি এক নম্বরে রাখবেন? দুটো অপশন আপনার কাছে, ব্যারিস্টার সুমন, সুলাইমান সুখন, কাকে এক নম্বরে রাখবেন? আমি আমাকে রাখবো। ওয়াও, সব আউট, মিজান ভাই এক নম্বরে। জোস, ক্যামেরার সামনে অভিনয় করাটা কি আসলে সহজ? প্রেমে পড়লে, ভালোবাসলে, মানে কার উপর প্রেমে পড়তে হবে তারপর ক্যামেরার সামনে আসতে হবে? অভিনয়ের প্রতি প্রেমে পড়তে হবে। এক্স্যাক্টলি, লাস্ট কোশ্চেন এন্ড টাফ কোশ্চেন ফর ইউ, পানিতে না নেমে কিভাবে সাঁতার কাটা যায়? পানিতে নামতে হবে সাঁতার কাটতে হলে। না, পানিতে না নেমেও কাটা যায়, কিভাবে সেটা? এটা আমি জানি না। ভেরি সিম্পল, কাগজে সাঁতার লিখে কেটে দিবেন। খেলতে কেমন লাগছে বলেন? অনেক জোস। থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব 94.4 JAGO FM YouTube channel.